চৌধুরী সাহেব কিবলার খুশবু এখনো আমরা এই মাঠে পাই, ঠিক কিনা? ফুলতলি সাহেবের সংগ্রামের যে স্পৃহা, সংগ্রামের যে দ্বারা, সেটি এখনো স্তব্ধ হয়ে যায় নাই। তারামিজি ইসলামিয়ার কর্মীরা আছে, থাকবে সব সময়। ইসলামের যে সংকটময় মুহূর্ত এসেছে, তারামিজি ইসলামিয়া সেটিকে রুখে দিতে পেরেছে এবং অতীতেও পারবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মুহতারাম সভাপতি জননেতা হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনব। তার আগে দুই একটি কথা আমি বলতে চাই, যে কথা আমরা একদমই বলি না। কেউ কেউ অনেক সময় আমাদেরকে বলেন যে এই কথা বলার জন্য। আজকে বাংলাদেশে একটি নতুন ফিতনা, অনেকদিন আগ থেকে শুরু হয়েছে কিন্তু নতুন একটি ফিতনা বর্তমানে মাথা ছাড়া দিয়ে উঠেছে। সেই ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের কর্মীরা বাংলাদেশের অন্যান্য অঞ্চল গ্রাস করেছে, বিভিন্ন জায়গায় তারা পরিবারের মহিলাদের টার্গেট করে সেখানে তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ শুনতে পেলাম সিলেটের বিভিন্ন জায়গায় তারা তাদের অপতৎপরতা চালাচ্ছে। সেই হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হলে তারামিজি ইসলামিয়ার মতো আদর্শবাদী একটি সংগঠন দরকার, ঠিক কিনা? তারামিজি ইসলামিয়াই পারে এই হিজবুত তাওহীদের মতো বাতিল একটি ফেরকাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে। এই রেজিস্ট্রারি মাঠের যে আদর্শের স্লোগান উঠেছিল, সেই আদর্শের স্লোগানের ধারাবাহিকতায় আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আর একটি কথা, কাদিয়ানীদের মদতদাতা খারা, আজকে আমরা সেই সম্পর্কে স্পষ্ট হয়ে গিয়েছি, আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে কাদিয়ানীর মদতদাতা খারা। এদেশের বাম দ্বারার যারা রাজনীতিবিদ তারা কাদিয়ানীদের মদত দেয়। কয়েকদিন আগে নাস্তিক রাশেদ খান মেনন কাদিয়ানীদের